একই আদম থেকে সৃষ্টি হলে মানুষ বিভিন্ন রঙের হয় কেন, মানুষ কালো বা সাদা কেন হয়? আমাদের সবার গায়ের রং এক রকম নয়। কারায় ফর্সা, কারায় কালায়, কারায় তামাটে বা কারায় শ্যামলা, অনেকে খাট বা লম্বা। বিভিন্ন কারণে মানুষের গায়ের রং এবং আকৃতি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এটি নিয়ে কলা বিজ্ঞানী নানা ধরনের প্রশ্ন করে থাকেন। উনার জানা উচিত আমাদের ত্বকে দুটি স্তর রয়েছে, বাইরের স্তরকে বহিঃত্বক বা এপিডার্মিস আর ভিতরটিকে বলে আন্তঃত্বক বা ডর্মিস। বহিঃত্বককে আবার কয়েকটি স্তরে ভাগ করা যায়। সবচেয়ে ভিতরের স্তরটিকে বলে স্ট্যাটাম বেসাল। এই স্তরে কয়েকটি বিশেষ ধরনের কোষ আছে, তাদের বলে মেলানোসাইট। সাধারণ স্ট্যাটাম বেসালে প্রতি বর্গ মিলিমিটার 10,000 থেকে 3,000 মেলানোসাইট থাকে। এই মেলানোসাইটগুলোর মধ্যে থাকে রঞ্জক কণা বা মেলানিন। এই মেলানিন দ্বারা মানুষের ত্বকের রং নির্ধারিত হয়ে থাকে। যাদের ত্বকে মেলানিনের পরিমাণ বেশি থাকে তাদের গায়ের রং কালায় হয়ে থাকে, এবং যাদের ত্বকে মেলানিনের পরিমাণ কম থাকে তাদের গায়ের রং ফর্সা হয়ে থাকে। গায়ে মেলানিন কম থাকবে না বেশি থাকবে সেটা নির্ভর করে বংশগত বৈশিষ্ট্য এবং পরিবেশের উপর। বংশ পরম্পরায় মানুষের গায়ের রং কালায় বা ফর্সা হয়ে থাকে। এ ব্যাপারে হাদিসে এসেছে যে এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল, আমার একটি কালায় সন্তান জন্মেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে হতে পারে, তাই আমার এ সন্তানও বংশগত কারণে এমন হয়েছে। আবার পরিবেশ বা আবহাওয়ার কারণেও গায়ের রং কালায় বা ফর্সা হয়ে থাকে। এছাড়া আরও কিছু কারণে শরীরের রং ফর্সা বা কালায় হয়ে থাকে, যেমন ভৌগোলিক কারণ, পানির কারণ এবং সুন্দর তাপের কারণে। ভৌগোলিক কারণে একই এলাকা ভিত্তিক মানুষের ত্বকের রং ফর্সা বা কালায় হয়ে থাকে। পানির কারণেও গায়ের রং এর পরিবর্তন ঘটে। মিষ্টি পানি এলাকার চেয়ে লবণাক্ত এলাকার মানুষের গায়ের রং তুলনামূলক কালায় হয়ে থাকে। আবার সূর্যের আলোয় যেখানে বেশি চড়া সেখানে গায়ের রং কালায় এবং যেখানে কম সেখানে গায়ের রং ফর্সা হয়ে থাকে। যেমন নিরক্ষীয় রেখা বরাবর সূর্য সারা বছর প্রায় খাড়াভাবে পড়ে, ফলে এখানে সূর্যের তাপ অনেক বেশি থাকে। ইউরোপ নিরক্ষীয় রেখা হতে দূরে থাকার কারণে সূর্যের রশ্মি সেখানে তীর্যকভাবে পড়ে, যার কারণে তাপমাত্রা কম থাকে এবং সেখানের মানুষের গায়ের রং সাদা। অন্যদিকে নিরক্ষীয় রেখা বরাবর থাকার কারণে আফ্রিকার মানুষের গায়ের রং কালায় এবং আমাদের দেশে গায়ের রং প্রধানত বাদামি হয়ে থাকে। নিগ্রোদের বহিঃত্বকের উপরের স্তরে সূর্য রশ্মি হতে বাঁচার জন্য অধিক মেলানিন তৈরি হয়, সেজন্য তাদের ত্বকের রং তুলনামূলক বেশি কালায় হয়ে থাকে। আর আকৃতি বিভিন্ন হবার জন্য বংশগত কারণ ছাড়াও অনেক কারণ রয়েছে, তার মধ্যে ভৌগোলিক কারণ এবং খাদ্যাভ্যাস অন্যতম।